টপিক বলি যেটা দিয়ে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে, আমি ডাইরেক্টলি ফার্স্ট টপিক হিসেবে সেটাকেই চুজ করছি, ঠিক আছে? সেটা হচ্ছে লাইটিং স্কিমস। তোমাদের পরীক্ষায় দেখবে এই কোশ্চেনটা এসছে যে কি ধরনের লাইটিং স্কিমস আমরা ব্যবহার করে থাকি। লাইটিং স্কিমস মানে হচ্ছে, ধরো তোমরা বাড়িতে যে লাইটটা লাগাও সেই লাইটটা কিরকম হওয়া উচিত, বা ধরো তুমি যখন কোনো ইউনিভার্সিটি বিল্ডিং বা ক্যাম্পাসে যাও তখন দেখবে ওই গাছপালার কাছেও কিছু কিছু লাইট লাগানো থাকে, তোমরা ধরো কোনো পার্কে গেলে সেই পার্কেও এক ধরনের লাইট লাগানো থাকে, তারপর ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটছো সেক্ষেত্রে একটা অন্যরকম লাইট লাগানো থাকে। মানে লোকেশন অনুযায়ী বা প্লেস অনুযায়ী তোমার যে লাইটিং স্কিমসটা হয় সেই লাইটিং স্কিমসটা প্রত্যেকটা কেসে আলাদা আলাদা হয়, ঠিক আছে? লাইটিং লাইটিং এর যে স্কিম সেটা প্রত্যেকটা কেসে আলাদা হয়। কি কি বললাম বুঝতে পারলে? ধরো তুমি তোমার বাড়িতে রয়েছো, বেডরুমে আলাদা রকম লাইট ইউজ করা হয়, তারপরে তোমার যে ওয়াকওয়ে রয়েছে সেই ওয়াকওয়েতে আলাদা রকম লাইটিং ইউজ করা হয়, তো কোথায় কি রকম লাইটিং ইউজ করা হয় এটার একটা বিশাল বড় তোমার গুরুত্ব আছে। মানে এটাকে আমরা মানে লাইটিং ইন্ডাস্ট্রি বলে একটা পুরো আলাদা ইন্ডাস্ট্রি আছে, ঠিক আছে, যেখানে তোমার কেবলমাত্র লাইট নিয়েই কাজকর্ম করা হয়, ঠিক আছে? যেমন তোমরা শুনে থাকবে, নাম শুনে থাকবে, ঠিক আছে, হ্যাভেলসের নাম শুনে থাকবে, বাজাজের নাম শুনে থাকবে, এরা সব হচ্ছে বড় আমাদের টেস্ট কন্ট্রাক্টর কেসটা বা দেখেন না স্যার। প্রিয় লাইটিং সিস্টেম। স্যার আপনার কথা না কেন ভেঙে ভেঙে আসছে? কথাটা ভেঙে আসার কারণ হচ্ছে আমি এখন যাদবপুরে রয়েছি আর আমার ঘরটায় নেটটা কম আছে, স্যার আগের ঠিক আছে? পিসটা একটু দেখি। ভেঙে ভেঙে আসার একটাই কারণ, আগের পিসটা নাই কি? এটাই ফার্স্ট পিস? নেই? আচ্ছা আচ্ছা, না না না, আমরা একটুখানি ইম্পর্টেন্ট জিনিস আগে পড়ে নিচ্ছি, তারপর একটু বোরিং জিনিস আছে বলে সেটা পরে পড়বো। তো ইন্টারেস্টিং জিনিসটা আমরা আগে করছি। ইন্টারেস্টিং জিনিস বলতে লাইটিং স্কিম কোথায় কিরকম কি ইউজ করা হয়, ঠিক আছে? যেমন ধরো একটাকে নাম দেওয়া হয়েছে ডাইরেক্ট লাইটিং। ডাইরেক্ট লাইটিং মানে হচ্ছে, ধরো তুমি যে লাইটটা লাগিয়েছো সেই লাইটটা থেকে ম্যাক্সিমাম বা পুরোটা লাইট যদি তোমার নিচের দিকে নেমে আসে, ঠিক আছে, টোটাল লাইটের ম্যাক্সিমাম ফ্র্যাকশনটা যদি নিচের দিকে নেমে আসে 100 আউট অফ 100 বলতে পারো, অথবা এরকম ভাবে ভাগ করতে পারো যে টোটাল লাইটের মাত্র 10% উপরের দিকে যায় আর 90% নিচের দিকে নেমে আসে, এরকম একটা রেশিওতে যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা সেটাকে বলে থাকি কি, ডাইরেক্ট লাইটিং সিস্টেম। ইনডাইরেক্ট লাইটিং সিস্টেমের ক্ষেত্রে একটি উল্টোটা হয়ে থাকে, মানে 90% উপরে চলে যায়, 10% নিচে আসে। বলতে পারবে যে ডাইরেক্ট লাইটিং তোমরা কোথায় ইউজ করো, মানে কোথায় তুমি চাও যে ডাইরেক্ট লাইটিং হোক, মানে ম্যাক্সিমাম লাইটটা তোমার নিচের দিকে চলে আসুক? স্যার যেখানে ফোকাস করি আমরা, হ্যাঁ, মানে যেগুলো পড়াটার ক্ষেত্রে জায়গা স্যার একদম ম্যাক্সিমাম ডাইরেক্ট লাইট চাই স্যার। পড়াশোনার ক্ষেত্রে ডাইরেক্ট লাইটিং চাই, তারপর ধর একটা তারপরে হচ্ছে অপারেশন স্যার অপারেশন থিয়েটারে, থিয়েটারে, হ্যাঁ মানে অপারেশন ওইটা থিয়েটারে ডাইরেক্ট লাইটিং চাই। এবারে ইনডাইরেক্ট লাইটিং কোথায় চলতে পারে? 90% লাইটটা কোথাও উপরের দিকে ফেলে দেবো আর 10% লাইট নিচের দিকে যাবে, এরকম কি এক্সাম্পল হতে পারে মনে হচ্ছে? স্যার তোমরা ওই যখন পার্কে কলেজের কলেজের যে তোমার ওয়াকওয়ে গুলো থাকে তখন হাঁটো, ধরো দুদিকে ক্লাসরুম রয়েছে, কলেজের মাঝখানে যে ওয়াকওয়ে গুলো রয়েছে দেখবে সেই ওয়াকওয়েতে ছোট ছোট লাইট লাগানো থাকে, কারণ ওয়াকওয়েতে অত বেশি লাইটের দরকার পড়ে না, ওই জন্য ইনডাইরেক্ট লাইটিং বা ছোট ছোট লাইটিংও কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে? বলো কে কি বলছিল, একজন কি বলছিল, কে একজন কে বলছিল বলো। আচ্ছা কেউ কিছু বলেনি, তো এটা হচ্ছে ইনডাইরেক্ট লাইটিং। এবার হচ্ছে সেমি ডাইরেক্ট। সেমি ডাইরেক্ট মানে হচ্ছে এ ফ্র্যাকশন অফ দ্য লাইট, মানে ম্যাক্সিমাম ফ্র্যাকশনের মধ্যে 60-40 রেশিওতে থাকে, আর সেমি ইনডাইরেক্ট রয়েছে উল্টোটা, মানে 60% উপরে তো 40% নিচে। আর জেনারেল লাইটিং স্কিমস বলতে নর্মাল কন্ডিশন বা অ্যাজ সাচ কোনো স্পেসিফিক এরিয়া থাকে না, তো সেই স্পেসিফিক এরিয়া যদি না থাকে সেক্ষেত্রে আমরা জেনারেল লাইটিং সিস্টেম বলে থাকি। তো ডাইরেক্ট লাইটিং এর ক্ষেত্রে দেখো যে বললাম 90-95% লাইট আমার নিচের দিকে নামে আর 10% লাইট উপরের দিকে যায়, ওই কথাটাই লিখেছে কেউ একজন, পড়ো এই লাইনটা। এখানে স্টেটমেন্টটা কি লেখা আছে যে অ্যাজ ইজ ক্লিয়ার ফ্রম দ্য নেম দ্যাট ইন দিস সিস্টেম 90-95% অফ দ্য লাইট ফলস ডাইরেক্টলি অন দ্য অবজেক্ট অফ দ্য সার্ফেস, দ্য লাইট ইজ মেড টু ফল আপন দ্য সার্ফেস উইথ দ্য হেল্প অফ ডিপ রিফ্লেক্টার্স। রিফ্লেক্টার্স মানে কি, দেখবে লাইটের সঙ্গে যে আরো খাপ খাপ লাগানো থাকে না, অ্যালুমিনিয়ামের খাপ, দেখো হ্যাঁ অ্যালুমিনিয়াম খাপ লাগানো থাকে, তো অ্যালুমিনিয়ামের যে ঢাকাটা লাগানো থাকে এই ঢাকাটাকে আমরা বলি রিফ্লেক্টার, ঠিক আছে? রিফ্লেক্টর অ্যাকচুয়ালি কি করে, লাইটটাকে একটা দিকে কনসেন্ট্রেট করতে সাহায্য করে। তো দ্য লাইট ইজ মেড মেড টু ফল আপন দ্য সার্ফেস উইথ দ্য হেল্প অফ ডিপ রিফ্লেক্টার্স। সাচ টাইপ অফ লাইটিং স্কিমস ইজ মোস্টলি ইউজড ইন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইন কমার্শিয়াল লাইটিং। ইন্ডাস্ট্রিতেও আমরা ব্যবহার করতে পারি, কমার্শিয়াল মানে হচ্ছে
ধরো যেগুলো হোটেল হয়ে গেল, তারপর তোমার ওইদিকে শপিং মল হয়ে গেল, এই সমস্ত জায়গা আমরা সেগুলোকে অ্যাপ্লাই করতে পারি। নাও অলদো দিস স্কিম ইজ মোস্ট এফিশিয়েন্ট, বাট ইট ইজ লায়াবল টু কজ গ্লেয়ার অ্যান্ড শ্যাডোজ। যদিও এটা এফিশিয়েন্ট বটে, বাট গ্লেয়ার এবং শ্যাডো তৈরি করতে পারে। গ্লেয়ার মানে হচ্ছে, আমি তোমাদের বলেছিলাম যে চোখে ধোঁয়া ধোঁয়া ভাব, চোখে ধোঁয়া ভাবটা কিন্তু খুব কমন ব্যাপার। সেটা কিরকম ব্যাপার, ধরো তুমি একটা অবজেক্ট, কোন একটা শ্যাফ্ট যদি ঘুরতে থাকে, ঠিক আছে, বাট তুমি যদি চোখে দেখে সেটাকে আইডেন্টিফাই করতে পারছো না যে সেটা আদৌ ঘুরছে না স্টেশনারি রয়েছে, তো এই কন্ডিশনটা অ্যাকচুয়ালি গ্লেয়ার বলে। মানে তার মধ্যে যে আলোটা পড়ছে, সেই আলোটার জন্য আমরা বুঝতে পারছি না আদৌ হোয়েদার দ্য বডি ইজ মুভিং অর নট, ঠিক আছে, বা রোটেটিং অর নট, এই আইডিয়াটা আমরা পাচ্ছি না, ঠিক আছে। তারপরে বলেছে যে অলদো দিস স্কিম ইজ মোস্ট এফিসিয়েন্ট, বাট ইট ইজ লায়াবল টু কজ গ্লেয়ার অ্যান্ড শ্যাডোজ। তো এই পার্টটা আমরা বললাম। তো দেখো এইখানে ডাইরেক্ট লাইটিং নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারো। ডাইরেক্ট লাইটিং একটা ভেরি ইজি সিস্টেম, এখানে আলাদা করে বলার কিছু নেই, বাট এগুলো তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে যে রাইট ইন ডিটেলস অ্যাবাউট দ্য ডিফারেন্ট লাইটিং সিস্টেমস। ডিফারেন্ট লাইটিং সিস্টেমস এর যে তোমার ডিটেলস গুলো আছে সেগুলো তোমাদের লিখতে দেবে। তো আমি এখানে খানিকটা নোট ফর্মে সেগুলো তৈরি করেছি এবং তোমাদের আশা করি ভালো লাগবে। দেখো বলো, ডাইরেক্ট লাইটিং সিস্টেম নিয়ে কারো কোনো প্রবলেম আছে? গ্লেয়ারটা হচ্ছে এমন একটা জিনিস, ধরো কোন একটা মুভিং অবজেক্ট কে তুমি স্টেশনারি হিসেবে দেখছো, ধরো আমি বলছি এরকম, ধরো কোনো শ্যাফ্ট ঘুরছে অথবা কোনো ফ্যান ঘুরছে, ফ্যানের যেমন ধরো তুমি ফ্যানের দিকে যখন তাকাও, ফোনের সেন্টারটাকে দেখে মনে হয় না যে সেটা ঘুরছে না বা ফিক্সড আছে, এরকম একটা মনে হয়। তো এরকম হ্যাঁ স্যার, কোন একটা শ্যাফ্ট কে দেখে যদি মনে হয়, আলাদা করে বোঝা না যায় যে সে ঘুরছে কি ঘুরছে না, তো ইন দ্যাট কেস সেটাকে আমরা বলে থাকি হচ্ছে সেখানে একটা গ্লেয়ার ফর্ম করে। আর গ্লেয়ারটা বেসিক্যালি হয় হচ্ছে লাইটিং সিস্টেমস এর জন্য, যেরকম লাইটিং সিস্টেম ইউজ করা হয়েছে তার উপর ভিত্তি করে গ্লেয়ারটা কাজ করে, ঠিক আছে। এটা হচ্ছে গ্লেয়ার, গ্লেয়ার হচ্ছে একটা চোখে ধোঁয়াশা বলতে পারো, ঠিক আছে। দেখো স্যার বলছি আমরা যখন স্ক্রিনে দেখি না, মানে ধরুন হ্যাঁ, আহ এটাও বলতে পারো, তখন আমরা কোন না, স্ক্রিনে দেখি চোখে যে ফিলিংসটা হ্যাঁ আছে, হ্যাঁ একটা ধোঁয়াশা এই ফিলিং হয়। সেম 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 জিনিস, সেম জিনিস, ওয়ান অ্যান্ড দ্য সেম। নাও কামিং টু নেক্সট পার্ট, কিরকম দেখতে হচ্ছে তার একটা ছবি ধরো এখানে দিয়ে দেওয়া আছে। এটা ডাইরেক্ট লাইটিং সিস্টেম, 90% টু 100%টা নিচের দিকে রয়েছে আর খুব অল্প পার্সেন্টেজ উপরের দিকে থাকে। নাও ইনডাইরেক্ট লাইটিং সিস্টেম এর ক্ষেত্রে কি হয়, উল্টোটা, 90% অফ দ্য লাইট ইজ ডাইরেক্টেড আপওয়ার্ডস অ্যান্ড ইউজিং ডিফিউজিং রিফ্লেক্টরস, ঠিক আছে। ডিফিউজ করা রিফ্লেক্টর আমরা ব্যবহার করে থাকি, উল্টো প্রসেসটা করা হয়। এয়ার দ্য সিলিং অ্যাক্টস অ্যাজ দ্য সিলিং অ্যাক্টস অ্যাজ এ সোর্স অফ লাইট। এই লাইট গুলো খুব সুদিং ইন নেচার, মানে যখন যখন ধরো তুমি ওই ফর এক্সাম্পল বাড়িতে যে নাইট ল্যাম্প গুলো থাকে, সেই নাইট ল্যাম্প গুলো কিরকম ডিজাইন করা হয়, এরকম ভাবে ডিজাইন থাকে না, এরকম একটা এইখান থেকে তোমার বাল্বটা জ্বলে আর বাল্বের খুব অল্প পরিমাণ আলো এখানে চলে যায়, ঠিক আছে। আমাদের টার্গেটই হচ্ছে ওটা যে ম্যাক্সিমাম লাইটটা উপরের দিকে যাবে, নিচের দিকে আসবে না, ঠিক আছে। তো সেই ব্যাপারটাই ইনডাইরেক্ট লাইটিং সিস্টেম। তারপর বলেছে যে হেয়ার দ্য সিলিং অ্যাক্টস অ্যাজ দ্য সোর্স অফ লাইট অ্যান্ড দিস লাইট ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার দ্য সার্ফেস অ্যান্ড দ্য গ্লেয়ার ইজ রিডিউস টু মিনিমাম, ইট প্রোভাইডস শ্যাডোলেস ইলুমিনেশন। এখানে কোনো শ্যাডো পড়ে না, তুমি যদি ঘরের যে নাইট ল্যাম্প গুলো জ্বালাও দেখবে সেক্ষেত্রে শ্যাডো পড়ার প্রবলেমটি খুব কম থাকে, ঠিক আছে। ইট প্রোভাইডস শ্যাডোলেস ইলুমিনেশন হুইচ ইজ ইউজফুল ফর ড্রয়িং অফিসেস অ্যান্ড কম্পোজিং রুমস, ঠিক আছে। ড্রয়িং অফিস বা কম্পোজিং রুম যেখানে থাকে সেখানে এগুলো সুটেবল হয়ে থাকে। ইট ইজ অলসো ইউজ ফর দ্য ডেকোরেশন পারপাসেস ইন দ্য সিনেমা হল, সিনেমা হলে ডেকোরেশন পারপাসেও কিন্তু এগুলোকে আমরা ব্যবহার করে থাকি আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে ইনডাইরেক্ট লাইটিং। ডাইরেক্ট লাইটিং হচ্ছে 90% নিচের দিকে, ডাইরেক্ট হচ্ছে 90% নিচের দিকে, আর ইনডাইরেক্ট হচ্ছে কি, ইনডাইরেক্ট হচ্ছে 90% উপরের দিকে। তো এই পার্সেন্টেজ এবং ফ্র্যাকশনটা খেয়াল রাখবে, তাহলে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার থাকবে। না কামিং টু, দেখো এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আশা করি থাকবে না। না স্যার, বুঝতে পেরেছি স্যার। না স্যার, দেখো নেক্সট পার্ট, হ্যাঁ দেখো নেক্সট পার্টটা, তো এটা একটা ছবি, দেখো এখানে আমি একটা ইনডাইরেক্ট লাইটিং সিস্টেমস এর কথা বলেছি, ঠিক আছে। ইনডাইরেক্ট লাইটিং সিস্টেমের মধ্যে 90% উপরে চলে যাচ্ছে, দেখো ছবিটা দেখে বুঝতে পারছো যে কিরকম ইনডাইরেক্ট লাইটিং সিস্টেম জেনারেলি হয়ে থাকে। দেখো উপরের দিকে লাইটটা ম্যাক্সিমাম গিয়ে পড়ছে। এমনি ডাইরেক্ট লাইটিং এর ক্ষেত্রে কি হয়, যে 60-40 রেশিও বললাম, যে 60% নিচের দিকে যাবে, ডাইরেক্ট মানে হচ্ছে ম্যাক্সিমামটা নিচের দিকে যাবে, মানে 60% নিচের দিকে আলো আসবে আর 40% উপরের দিকে চলে যাবে। সো দিস ইজ অলসো অ্যান এফিশিয়েন্ট সিস্টেম অফ লাইটিং অ্যান্ড চান্সেস আর দ্যাট দ্য গ্লেয়ার ইজ অলসো রিডিউসড। হিয়ার দ্য ট্রান্সপ্যারেন্ট শেডস আর ইউজড থ্রু হুইচ 60% লাইট ইজ ডাইরেক্টেড ডাউনওয়ার্ডস অ্যান্ড 40% ডাইরেক্টেড আপওয়ার্ডস, ঠিক আছে। দিস দিস ইজ দিস টাইপ
provides a uniform distribution of light and it is best suited for the rooms with high ceiling. যেখানে হাই সিলিং থাকে অনেক উঁচু সিলিং থাকবে সেখানে ব্যবহার করতে পারে। তো উঁচু সিলিং থাকে কোথায় বেসিক্যালি? ধরো এই যে আমাদের ফ্লিপকার্ট বা অ্যামাজনের যে ওয়্যারহাউস গুলো রয়েছে সেই সমস্ত ওয়্যারহাউস অনেক লম্বা লম্বা উঁচু উঁচু সিলিং থাকে, তো সেই সমস্ত ক্ষেত্রে এইগুলোকে আমরা ব্যবহার করতে পারি। সেমি ডাইরেক্ট লাইটিং এর ক্ষেত্রে আমরা এভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, সেমি ডাইরেক্ট মানে হচ্ছে 60% অফ দ্য আলো তোলা যাবে আর 40% আলো উপরে উঠবে। ঠিক আছে, মনে রাখবে তোমাদের পরীক্ষার হলে কিন্তু এই খাতা এই কোশ্চেন গুলো সব লিখতে হবে। ঠিক আছে, নিজেদেরকে কিন্তু পুরোটা অ্যান্সার করতে হবে, খেয়াল রাখবে। কি বললাম বুঝতে পারলে? দেখো হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, দেখো নেক্সট পার্টটা দেখো। এটা একটা ছবি এখানে আমি দেখিয়েছি যে দেখো এই যে তুমি যদি বুঝতেই পারছো খানিকটা লাইট উপরের দিকে যাচ্ছে, খানিকটা লাইট নিচের দিকে আসছে, নিচের দিকটা আছে 60%, উপরের দিকে আছে 40%। তো এই জন্য এটাকে আমরা বলছি সেমি ডাইরেক্ট লাইট। নাও কামিং টু সেমি ইনডাইরেক্ট লাইটিং, উল্টোটা, ডাইরেক্ট এর উল্টোটা। বলছে 60-90% অফ দ্য লাইট ইজ থ্রোন আপওয়ার্ডস, 60% অথবা তার বেশি লাইট উপরের দিকে ছুড়ে দেওয়া হয়, আর 40% থেকে 10% লাইট নিচের দিকে পাঠানো হয়। সো দ্যাট ইজ কল্ড অ্যা সেমি ইনডাইরেক্ট। ঠিক আছে, ওই 60-40 রেশিওটা সবসময় খেয়াল রাখবে। 60% উপরের দিকে নিচের দিকে হওয়া মানে সেমি ডাইরেক্ট, আর 60% উপরের দিকে হওয়া মানে হচ্ছে সেমি ইনডাইরেক্ট। ঠিক আছে, এ ভেরি স্মল অ্যামাউন্ট অফ লাইট ইজ অ্যাবজর্ব বাই দ্য বোল। বোল মানে হচ্ছে যে বাত যে তোমার ওই রিফ্লেক্টর বা পাত্র যার উপর তুমি ওটাকে লাগাবে তার উপরও কিছুটা লাইট কিন্তু নষ্ট হবে। ইট ইজ মেইনলি ইউজড ইন দ্য ইন্টেরিয়ার ডেকোরেশন, ইন্টেরিয়ার ডেকোরেশনের জন্য এটাকে আমরা বেসিক্যালি ব্যবহার করে থাকি। ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজে আমরা সেমি ইনডাইরেক্ট লাইটিং কে ব্যবহার করে থাকি। তুমি দেখবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু তোমার এই যে দোকান দোকানগুলো থাকে যেখানে জামা কাপড় থাকে সেখানে কিন্তু ওরা এই ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজের জন্য কিন্তু এই ধরনের লাইটিং সিস্টেম ইউজ করে থাকে। ঠিক আছে, তোমরা সেমি সেমি ইনডাইরেক্ট লাইটিং কিন্তু একটা দোকানে দেখতে পাবে। ঠিক আছে, আর লাস্ট পার্ট যেটা থাকে সেটা হচ্ছে দেখো সেমি ইনডাইরেক্ট লাইটিং এর একটা ছবি তোমাকে এখানে দেখানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে 10-40% নিচের দিকে আসবে আর 60-90% উপর দিকে যাবে। সো এটা একটা স্যাম্পল। ঠিক আছে, এই এই যে যত লাইট নিচের দিকে কম আসবে না তত চোখের পক্ষে সুদিন, তত সেটা কমফোর্টেবল মনে হয় চোখের সাপেক্ষে। দেখো, নাও কামিং টু নেক্সট পয়েন্ট, জেনারেল লাইটিং এর ক্ষেত্রে কি হয়, দিস সিস্টেম এমপ্লয়েজ দ্য সাচ টাইপ অফ লুমিনারিজ শেডস অ্যান্ড রিফ্লেক্টার্স হুইচ গিভ ইকুয়াল ইকুয়াল মানে 50-50, 50% লাইট উপরের দিকে যাবে তো 50% লাইট নিচের দিকে আসবে। ঠিক আছে, আর এটাকে ডাইরেক্ট ইনডাইরেক্ট লাইটিংও বলা হয়। বোঝা গেল, যদি 100% টোটাল লাইট হয়ে যায় তা 50% উপর আর 50% নিচে, এরকম একটা ফ্র্যাকশনে এটা ভেঙে যায়। ঠিক আছে, তো এ স্পেশাল অফ স্পেশাল সেট অফ জেনারেল ডিফিউজ হিসেবে আমরা এটাকে বলে থাকি। তো 50-50 রেশিওতে এটা ভাগ হয়ে যায়। তো তোমাদের পরীক্ষায় এই তিনটে এই যে এই যে চারটে ফিগার বললাম, জেনারেল লাইটিং, সেমি ইনডাইরেক্ট, সেমি ডাইরেক্ট, দেন ইওর ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, এই লাইটিং স্কিমটা কিন্তু তোমাদের পরীক্ষার কোশ্চেনে দেবে। দেখো কি বললাম বুঝতে পারলে? পরীক্ষা লিখতে পারবে তো? ডাইরেক্ট মানে মনে রাখবে 90% নিচের দিকে, ইনডাইরেক্ট মানে 90% উপরের দিকে, সেমি ডাইরেক্ট মানে হচ্ছে 60% নিচের দিকে, আর সেমি ইনডাইরেক্ট মানে হচ্ছে 60% উপরের দিকে, আর জেনারেল মানে হচ্ছে 50-50, 50-50 মানে 50% উপর তো 50% নিচে। ঠিক আছে, এটা হচ্ছে লাইটিং স্কিম। পরীক্ষায় কোশ্চেন আসবে কিন্তু, লিখতে পারবে তো? দেখো হ্যাঁ স্যার, এটা হলো ফার্স্ট পার্ট। জেনারেল লাইটিং আর ইয়ে কি হবে, এক্সাম্পল কি হবে জেনারেল লাইটিং? জেনারেল মানে 50-50 তোমরা ম্যাক্সিমাম জায়গায় ওটাই ইউজ করো। ঠিক আছে, রুমের মধ্যেও তোমরা ওটাই ইউজ করো, 50-50 ইউজ করো, ওই জন্য তো নামটা জেনারেল দেওয়া হয়েছে না। আচ্ছা, মানে কোনো জায়গায় যদি আমার আলাদা করে কোনো স্পেসিফাই করা না থাকে তখন আমরা জেনারেল লাইটিং ইউজ করি। আমরা অত ক্যালকুলেশন বা অত ডিজাইন করি না, কিন্তু ম্যাক্সিমাম যে ডিজাইন স্কিম গুলো থাকে সমস্ত কিন্তু এইরকমই হয়ে থাকে। আচ্ছা, এবার একটুখানি বোরিং পার্ট পড়ি। বোরিং পার্ট কিছুই নয়, একটু থিওরিটিক্যাল পার্ট রয়েছে। যেমন ধরো তোমাদের আগের দিন এই ফ্যাক্টর গুলো বলেছিলাম, ওয়েস্ট লাইট ফ্যাক্টর, ঠিক আছে, তারপরে ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর, তো এগুলোর সাথে আরো কিছু ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড হয়ে আছে। যেমন ধরো অ্যাবজর্পশন ফ্যাক্টর, মনে রাখবে এখানে যে ফ্যাক্টর গুলো পড়ছি এই সব কটা ফ্যাক্টর অতটা পরীক্ষায় কোশ্চেন আসে না। দুটো দুটো টপিক দিয়ে ম্যাক্সিমাম কোশ্চেন আসে, একটাকে আমরা বলি হচ্ছে কোইফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশন আর একটাকে বলি হচ্ছে মেনটেন্যান্স ফ্যাক্টর। ইউটিলাইজেশন ফ্যাক্টর আর মেনটেন্যান্স ফ্যাক্টর দিয়ে সব থেকে বেশি কোশ্চেন আছে। হোয়াট ইজ মেনটেন্যান্স ফ্যাক্টর অ্যান্ড হোয়াট ইজ কোইফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশন অর ইউটিলাইজেশন ফ্যাক্টর, এদের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বাট এইগুলো জাস্ট একটা রিডিং এর জন্য আমরা অবশ্যই পড়ে রাখবো। হোয়েন দ্য অ্যাটমোসফিয়ার ইজ ইউজড ইজ ফুল অফ স্নো অর স্মোক অর ফিউমস,
it absorbs some light. Hence, absorption factor may be defined as the ratio of the net lumen available on the working plane after absorption to the total lumens emitted by the lamp. ঠিক আছে, মানে কতটা অ্যাবজর্বড হচ্ছে, ঠিক আছে, এটাকে ডিফাইন করা হচ্ছে কি কার থ্রু দিয়ে, ইট বলছে ইট অ্যাবজর্বস সাম লাইট, কিছুটা লাইট অ্যাবজর্ব করছে, হেন্স অ্যাবজর্পশন ফ্যাক্টর মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ, কার কার রেশিও, নেট লুমেন অ্যাভেলেবল অন দ্য ওয়ার্কিং প্লেন, যে তুমি যে প্লেনে তুমি কাজ করছো সেখানে কতটা লুমেন অ্যাভেলেবল আছে, এক নম্বর, ডিভাইডেড বাই অ্যাবজর্পশন টু দ্য টোটাল লুমেন্স আউটপুট, টোটাল লুমেন কত আউটপুট হচ্ছে, ওয়ার্কিং প্লেনে কতটা লুমেন আসছে আর টোটাল লুমেন কতটা আউটপুট হচ্ছে, এই রেশিওটাকে বলা হয় হচ্ছে অ্যাবজর্পশন ফ্যাক্টর। অ্যাবজর্পশন ফ্যাক্টরের ব্যাপারটা তাহলে কি হলো, তো আচ্ছা আমি এখান থেকেই বলতে শুরু করে দিয়েছি, অ্যাবজর্পশন ফ্যাক্টরের ব্যাপারটা তাহলে কি হলো যে 50% এই সরি টোটাল যে ওয়ার্কিং প্লেনে যতটা লাইট আসছে ডিভাইডেড বাই তোমার টোটাল টোটাল লাইট অফ দ্য ল্যাম্প, ঠিক আছে, টোটাল লাইট অফ দ্য ল্যাম্প, ঠিক আছে, ভ্যালু কত হয়ে থাকে 0.5 থেকে 0.1। গ্লেয়ারের ক্ষেত্রে গ্লেয়ার আমরা কোন জিনিসটাকে বলি, গ্লেয়ার এই মাত্র বললাম, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ব্রাইটনেস উইথ হুইচ দ্য ফিল্ড অফ ভিশন অফ সাচ ক্যারেক্টার্স সো অ্যাজ টু কজ দ্য ডিসকমফর্ট অর ইন্টারফিয়ারেন্স ইন দ্য ভিশন, মানে তুমি কোনো জিনিসকে যদি অস্পষ্ট দেখো সেটা বেসিক্যালি দ্য রিজন ইজ টু গ্লেয়ার, গ্লেয়ারের জন্যই কোনো জিনিসকে আমরা অস্পষ্ট দেখে থাকি, ঠিক আছে, দেখো বুঝতে পারলে কি বললাম, এই দুটো ডেফিনিশন বুঝতে পারলে, অ্যাবজর্পশন ফ্যাক্টরটা বেসিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ কার সঙ্গে কার, ওয়ার্কিং প্লেনে কতটা লুমেন আছে ডিভাইড বাই টোটাল লুমেন, ঠিক আছে, সেটা দিয়ে বোঝানো হয়। আর এখান থেকে মনে রাখবে তিনটে টপিক থেকে কোশ্চেন আসে, একটা হচ্ছে মেনটেন্স ফ্যাক্টর থেকে অবশ্যই কোশ্চেন জিজ্ঞেস করবে, কোইফিশিয়েন্ট অফ ইউটিলাইজেশন থেকে অবশ্যই কোশ্চেন জিজ্ঞেস করবে, মেনটেন্স ফ্যাক্টর আর সিওইউ কোইফিশিয়েন্ট অফ ইউটিলাইজেশন মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার, সেখান থেকে অবশ্যই তারা কোশ্চেন জিজ্ঞেস করে, কোনো না কোনো পরীক্ষায় তো পাবে। নাও রিফ্লেকশন ফ্যাক্টর, এগুলো বেসিক্যালি অতটা পরীক্ষায় তোমার দেয় না, অতটা ইম্পর্টেন্টও নয়, জাস্ট একটা ডেফিনিশন হিসেবে দেখে রাখো, হোল অফ দ্য লাইট ইজ ইনসিডেন্ট অন এ রিফ্লেক্টিং সার্ফেস, টোটাল যে লাইটটা আছে সেটা একটা কার উপর পড়ছে গিয়ে, রিফ্লেক্টিং সার্ফেসের উপর গিয়ে পড়ছে, সাম পোর্শন অফ ইট ইজ অ্যাবজর্ব বাই দ্য সার্ফেস, কিছু পোর্শন অ্যাবজর্ব করে নিচ্ছে গিয়ে সার্ফেসে, সো যতটা লাইট রিফ্লেক্ট হচ্ছে, যতটা লাইট ধরো একটা বস্তুর উপর পড়ার পর রিফ্লেক্ট হলো, সেই অ্যামাউন্টটা ডিভাইডেড বাই সেই অ্যামাউন্ট অফ লাইট ডিভাইডেড বাই ইনসিডেন্ট লাইট, মানে যতটা লাইট গিয়ে পড়ছিল, যতটা লাইট বেরোচ্ছিল ডিভাইডেড বাই যতটা লাইট গিয়ে পড়ছিল, এই যে রেশিও যতটা বেরিয়ে যাচ্ছে ডিভাইডেড বাই যতটা গিয়ে ঢুকছে, এই যে রেশিও, এই রেশিওটাকে আমরা বলেছি রিফ্লেকশন ফ্যাক্টর, ঠিক আছে, মনে রাখবে মেইনলি মেনটেন্স আর কোইফিশিয়েন্ট অফ ইউটিলাইজেশনটা থেকেই কোশ্চেন আসে। ল্যাম্প এফিসিয়েন্সি থেকে মাঝে মাঝে কোশ্চেন দেয়, সেটা হচ্ছে পার ওয়াটে কতটা লুমেন তোমার আউটপুট বেরোচ্ছে, মানে এক ওয়াট যদি এনার্জি এক ওয়াট যদি পাওয়ার আমি খরচা করি, তা সেই এক ওয়াট পাওয়ারে কতটা লুমেন আউটপুট হবে সেটাকেই আমরা বলি হচ্ছে ল্যাম্প এফিসিয়েন্সি হিসাবে। সানলাইট প্রোডিউসেস দ্য মেজরিটি অফ দ্য রেডিয়েশন ইন দ্য ভিজিবল স্পেকট্রাম, ভিজিবল স্পেকট্রামে যেগুলো আমরা চোখে দেখতে পাই তার রেডিয়েশন গুলো কিন্তু সানের লাইট থেকে আমরা জেনারেলি পেয়ে থাকি, সূর্যের আলো থেকে আমরা পেয়ে থাকি, ঠিক আছে, আর টাংস্টেন ল্যাম্প প্রোডিউসেস স্মল অ্যামাউন্ট অফ রেডিয়েশন সো ইটস এফিসিয়েন্সি ইজ ভেরি পুয়ার, তো পুর এফিসিয়েন্সি কেন হচ্ছে, বিকজ টাংস্টেন ল্যাম্প প্রোডিউসেস স্মল অ্যামাউন্ট অফ রেডিয়েশন, তো এটা হয়ে গেল ল্যাম্পের এফিসিয়েন্সি পার্টটা, ল্যাম্পে কতটা আউটপুট যাচ্ছে ডিভাইড বাই ল্যাম্পের কতটা ইনপুট আছে, আউটপুট বলতে এখানে লুমেন আউটপুট কতটা আলো বেরোচ্ছে আর ইনপুট বলতে কতটা ওয়াটেজ সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে, দেখো এই অবধি ল্যাম্প এফিসিয়েন্সি একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, এটা মনে রাখবে, ল্যাম্প এফিসিয়েন্সি দিয়ে কিন্তু কোশ্চেন দেয়, ঠিক আছে, শুধু একটা একটা জিনিস খেয়াল রাখছো কি যে ল্যাম্প ল্যাম্প এফিসিয়েন্সি অ্যাসোসিয়েটেড হচ্ছে কার সাথে, ঠিক আছে, সেটা হচ্ছে যে ভিজিবল রেডিয়েশন কোন একটা জিনিসের যেটা হচ্ছে ডিভাইডেড বাই দ্য টোটাল লুমেন, ঠিক আছে, পার ওয়াট, পার ওয়াটে কতটা যাচ্ছে লুমেনটা, এইভাবেই আমরা এটাকে আইডেন্টিফাই করে থাকি। তো দেখো ল্যাম্প এফিসিয়েন্সি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলবে, না স্যার, ল্যাম্প এফিসিয়েন্সি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলবে, তো এবার একটু টপিকটা চেঞ্জ করি, অভিরূপ কালকে তো ক্লাসে ছিল, তো WBACT সেলে কাজে ক্লাসে ছিল, তো অভিরূপ অভিরূপের আওয়াজ আওয়াজ পাওয়া যাচ্ছে না, যাই হোক ও তো ব্যস্ত আছে, ঠান্ডা লেগেছে মনে হয় অরুণদার, হ্যাঁ অনেক সময় ঠান্ডা লেগে যায় এরকম হঠাৎ করে, তো এটা হচ্ছে ল্যাম্প এফিসিয়েন্সি, মনে রাখবে ল্যাম্প এফিসিয়েন্সি থেকে কিন্তু কোশ্চেন আসে, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্যারামিটার। নাও কামিং টু নেক্সট পার্ট, ল্যাম্প এফিসিয়েন্সি কিভাবে ডিফাইন করা হয়, কিভাবে দেখা হয়,
কোনটাকে আল্ট্রাভায়োলেট স্পেক্ট্রাম বলে, কোনটাকে ভিজিবল রেডিয়েশন বলে, আর কোনটাকে ইনফ্রারেড রেডিয়েশন বলে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এইটা হচ্ছে ভিব জিওর রয়েছে, ঠিক আছে, ভিআইবি, জি ওয়াই ও, আর এটা হচ্ছে আর, ঠিক আছে? আর এর পরে হচ্ছে ইনফ্রারেড, আর ভি এর আগে হচ্ছে আল্ট্রাভায়োলেট, ঠিক আছে? ভি থেকে আসছে, মানে ভি এর আগে কি আছে? আল্ট্রাভায়োলেট, ভি এর আগে ইউ বসছে, ইউভি, ওই জন্য ইউভি কথাটা, আল্ট্রাভায়োলেট। আর রেড এর পরে হচ্ছে ইনফ্রারেড, আগে মানে ইনফ্রারেড মানে হচ্ছে একদম ছোট যেটা ওয়েভলেন্থ সেটাকে বোঝাচ্ছে। তো এইখানে আমরা, সরি, বড় ওয়েভলেন্থ সেটাকে বোঝাচ্ছে ইনফ্রারেড হিসাবে। তো এখানে আমরা বেসিক্যালি একটা কার্ভকে ড্র করেছি, যে একটা সানলাইটের জন্য কিরকম আমি এরকম কার্ভ পাবো উইথ রেসপেক্ট টু ওয়েভলেন্থ, আর ভ্যাকিউমে রাখলে কিরকম পাবো সেটা আমি করেছি, আর কত গ্যাস ফিল্ড ল্যাম্পে কত থাকে সেটা আমরা দেখেছি, ঠিক আছে? তো এটা হচ্ছে বেসিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ ল্যাম্প এফিসিয়েন্সি। ল্যাম্পের এফিসিয়েন্সি কত হয় সেই নিয়ে দেখো, এই নিয়ে কারো কোনো অসুবিধা আছে? ল্যাম্প এফিসিয়েন্সি থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে, যে পরীক্ষায় দাও, ল্যাম্প এফিসিয়েন্সি এইটাও থেকে। আসবে নাকি হ্যাঁ, স্যার? যেটা ছবিটা নাও দিতে পারে, ড্রয়িংটা, বাট তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে তোমাদের এবার একটু অন্যরকম কথা বলি, কারণ তো তাহলে আমার চ্যানেলের গ্রোথ দেখে তোমাদের কেমন লাগছে? আনন্দ হচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বিশাল। এক সময় শুধুমাত্র তোমরা দেখতে, হ্যাঁ এক হ্যাঁ সময় শুধুমাত্র তোমরা দেখতে, 100, 192, 180, ঠিক আছে? এখন কারেন্টলি দেখছি এখন হয়েছে 923, ঠিক আছে? খুব শিগগিরই আমরা 1K ক্রস করব। তো 1K সেলিব্রেশন করার জন্য আমরা একটা পার্টি রেখেছি, তোমরা যদি আসতে চাও চলে এসো, হ্যাঁ স্যার, আপনার বাড়িতে তো? অল আর ইনভাইটেড। অল আর হ্যাঁ স্যার, ইনভাইটেড। যাবো। তো ডেটা যবে এখানে কোয়ালিফাই, যবে এখানে তোমার হলো বলে কথা, ঠিক আছে, তবে তোমরা কিন্তু 1K সেলিব্রেশনের জন্য চলে আসবে, আমরা কেক ফেক কাটবো, ঠিক আছে? যেটাকে আমরা সেলিব্রেট করবো, ঠিক আছে? বিকজ ইউটিউব একটা বড় জিনিস, ইউটিউবকে তুমি ফেলে কিছু করতে পারবে না। তো ইউটিউবে একটা ছোট সাকসেস হলেও সেটা একটা বড় ব্যাপার আর কি, মানে 1,000 লোকটাও কম নয়। আমরা কেক ফেক কেটে একটু আনন্দ করব, আর হয়তো খুব একটা বড় কিছু হবে না, বাট তোমরা এসে তোমাদের ডাউট ফাউট গুলো জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? আর স্যার, দুপুরবেলা খাওয়ার আয়োজন করতে হবে। হ্যাঁ বলো, ওয়াচ টাইম, ওয়াচ টাইমটা কত হয়েছে? 841 ঘন্টা, 4,000 ঘন্টা থেকে পেমেন্ট চালু হয় তো, তাই না? হ্যাঁ স্যার, 4,000 ঘন্টা, 4,000 ঘন্টা থেকে পেমেন্ট চালু হয়, আর 1K সাবস্ক্রাইবার লাগে। তো আপনার 1K তো হয়ে গেছে, 1K 923 তো এখনো হয়নি, স্যার হয়ে হয়ে যাবে। যাবে, হু করে বাড়ছে। হম হম হু করে বাড়ছে, হয়ে যাবে। তো যাই হোক, তো এটা মানে আমি তো কোনোদিন ভাবিনি, আমি তো জাস্ট একটা কি বলবো, একটা সাধারণ টিচার, ঠিক আছে, যে পড়ার ভিডিও গুলো ভেবেছিল যে যদি অনলাইনে ছেলেদের বুঝতে অসুবিধা হয় তো সেই জন্য রেকর্ড করে দেবো, তো পট করে একদিন এই কাণ্ড হলো আর কি। যাই হোক, আমাদের এফর্টটা অনেক ছিল, ঠিক আছে? তো নেক্সট দেখো। আচ্ছা নেক্সট কি? হ্যাঁ, তো এই পর্যন্ত কোনো অসুবিধা আছে? এখানে যে আমি ল্যাম্প এফিসিয়েন্সি নিয়ে আলোচনা করলাম, এখানে দেখো ল্যাম্প এফিসিয়েন্সি মানে হচ্ছে লুমেন্স পার ওয়াট কথা বলেছি, তোমার ল্যাম্প এফিসিয়েন্সি মানে সব বুঝবে লুমেন পার ওয়াট, ঠিক আছে? এইটা মনে রাখবে। ক্লাস নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমরা পড়বো ইলুমিনেশন ল, মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ দিস তোমার ইলুমিনেশন চ্যাপ্টার, মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষায় অন্য কিছু কোশ্চেন আসুক আর না আসুক এটা আছে, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট ইলুমিনেশনের ল হচ্ছে দুটো, একটা হচ্ছে ল্যাম্বার্ট কোসাইন ল, একটা হচ্ছে ইনভার্স স্কোয়ার ল, ঠিক আছে? দেখো এখানে, এখানে কিছু কথা এরা লিখেছে, দ্য ইলুমিনেশন অন দ্য সারফেস ডিপেন্ডস আপন দ্য লিউমিনাস ইন্টেন্সিটি, ডিস্টেন্স বিটুইন দ্য সোর্স অ্যান্ড দ্য সার্ফেস অ্যান্ড দ্য ডাইরেকশন অফ দ্য রেজ অফ দ্য লাইট, ইট ইজ গভর্ন বাই দ্য ফলোয়িং লস, দ্যাট ইজ ইনভার্স স্কোয়ার ল আর ল্যাম্বার্ট ল। ল্যাম্বার্ট ইনভার্স স্কোয়ার ল এই কিরকম হয়ে থাকে যে আই বাই ডি স্কোয়ার, আই হচ্ছে তোমার ইলুমিনেশন আর ডি মানে তোমার ডিস্টেন্স সেপারেশন, ইট স্টেটস দ্যাট দ্য ইলুমিনেশন অফ দ্য সার্ফেস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সার্ফেস অ্যান্ড দ্য সোর্স। মানে ধরো তুমি এখানে একটা ইয়ে রেখেছো, তোমার কাছে এখানে একটা সোর্স আছে যার দিয়ে ধরো, যার দিয়ে ধরো লাইট বেরোচ্ছে, ঠিক আছে? এবার এখানে একটা তুমি তোমার সার্ফেস রেখেছো, যে সার্ফেসের উপর আলোটা গিয়ে পড়ছে, তুমি যদি এদের মধ্যে ডিস্টেন্সটা বাড়াও তাহলে কি হবে? স্যার আপনার কথা কেটে যাচ্ছে স্যার, কি বললেন বুঝতে পারলাম না।
আমি বলছি যদি এই যে সোর্সটা রয়েছে, এই সোর্সটা থেকে এই যে নিচে যে আমার প্লেনটা আছে, এই প্লেনটাকে যদি দুগে করা হয় তাহলে কি হবে? তাহলে ইলুমিনেশন বাড়বে না কমবে? এটা যদি এই ডিস্টেন্স অফ সেপারেশনটা, ফর এক্সাম্পল যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স অফ সেপারেশন হয়ে থাকে ডি, যদি ডিটা বাড়ে তাহলে ইলুমিনেশনটা কি হবে? ইটা বাড়বে না কমবে? স্যার আপনি এখানে ছবি দেখাচ্ছেন স্যার? ঠিক আছে, ইলুমিনেশন, ইলুমিনেশন, হ্যালো হ্যাঁ স্যার, ছবি তো দেখছি, হ্যাঁ ছবি তো দেখছি, স্যার ছবি বলতে স্যার শুধু লেখা আসছে, কোনো মানে ড্রয়িং এর ছবি আসছে না স্যার, ল অফ ইলুমিনেশন হ্যাঁ ছবিটা স্যার, আসছে স্যার, হ্যাঁ ওটা স্যার, প্রবলেম আছে এখানে প্রবলেম হচ্ছে তোমার স্যার, ইনভার্স স্যার, স্কয়ার ল ইনভার্স তে স্কয়ার অ্যাক্টিভ ল আছে। তে অ্যাক্টিভ আছে, ইনভার্স স্কয়ার লটাই আমি বলছি তো, তারপরে এগোই আমি গেলাম এগোই আমি স্যার, গেলাম, লেখাটা স্যার, লেখাটা আছে, ছবি নাই স্যার, ওই লেখাটা আছে স্যার, ল অফ হ্যাঁ স্যার, ইলুমিনেশন ওই হ্যাঁ স্যার, লেখাটা আছে ও স্যার, আচ্ছা ছবিটা আচ্ছা, আসছে ছবিটা স্যার, আসছে আসছে, ছবিটা আসছে, দেখো ছবিটা হঠাৎ করে চলে আসবে এইখানে, ওই জন্য ওই জন্য আমার আমার তো ভগবানই বাঁচাতে পারবে, কেউ আর পারবে না। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে কি বলতো, ব্যাপারটা হচ্ছে ওই এই জন্যই আমি তোমাদের ক্লাসগুলো সব শিফট করে দিয়েছি। তো যারা WSDC ব্যাচে দেখেছো যে 100 স্টুডেন্টস হয়ে গেছে লাইভে, 20-র কাছাকাছি তো পরে অলরেডি অ্যাডমিশন নিয়েছে, তো রেকর্ডিং চলছে, রেকর্ডিং হচ্ছে। ওই জন্য ওদের কিন্তু দেখো, তোমরা কোন ডিপ্লোমাতে 3rd ইয়ার করছো, তো সেক্ষেত্রে তোমাদের এই সিলেবাসের রিকোয়ারমেন্ট বা সিলেবাসের কভারেজটা অতটা ইম্পর্টেন্ট নয়। কেন ইম্পর্টেন্ট না বলছি স্যার, তার কারণটা হচ্ছে যে এখানে তোমার সাথে কাঁচা মরাটা জড়িয়ে নেই, কিন্তু ওই ব্যাচটাতে যারা পড়াশোনা করছে না, অনেক ছেলে আছে যারা তো খেতে পায় না, মানে অনেক অনেক আছে যারা ধর খুব কষ্টে মানে দিন দিন খায়। একজনের বাবা মা ফোন করে বলছে যে স্যার আমাদের এরকম শরীর খারাপ হচ্ছে, আমার আমার ওয়াইফ মারা গেছে, আমি পরের মাসের যে মাইনেটা আছে সেই মাইনেটা একটু পরে দেবো, আপনার কোনো অসুবিধা নেই? না কোনো অসুবিধা নেই। তো মানুষের ব্যথা বেদনার গল্প শুনতে শুনতে সত্যি কথা মানে মনে হয় যে মানুষের যদি সবাইকে এরকম একটা কি ব্যবস্থা হতো তাহলে হয়তো সবচেয়ে ভালো হতো এবং সবাই হয়তো ভালো থাকতো। বাট তোমাদের এখন অতটা চাহিদা নেই, কারণ তোমরা সবাই 3rd ইয়ার পড়ছো। আমি যারা যারা তোমরা এখানে জয়েন করেছো তারা অবশ্যই কিন্তু খুব ভালো করে ক্লাসটা অ্যাটেন্ড করো, এবং সেখানে দেখবে প্রচুর পরিমাণ কন্টেন্ট তোমরা শেয়ার করছি। ঠিক আছে, একটা ফোল্ডার সেভ করে রাখবে, ইন ফিউচার কন্টেন্টটা খুব কাজে আসবে, খুব চিন্তা ভাবনা স্যার করে আপনি একবার এগুলো বানানো। রিস্টার্ট করুন ফোনটা স্যার, আপনি এই কথাগুলো কিন্তু আপনার কেটেই গেছে। ফোনটা হ্যালো রিচার্জ স্যার, করে ভাই, আমি অন্য লোকেশনে আছি, বুঝতে পেরেছো? এবার নেটে একটু রিস্টার্ট করলে ইস্যু তবু হয়, স্যার ক্যাচ নেটে করবে, ইস্যু হয় জানেন না তো, তো, একটু রিস্টার্ট করুন। রিস্টার্ট করলে কিছু হবে না, কেটে গেলে আরো সমস্যা, জানো রিস্টার্ট করে কোনো লাভ নেই, নেটওয়ার্ক তো একই, নেটওয়ার্কটা কি আর চেঞ্জ হচ্ছে, তাও ধরে রেখেছে এটাই কত নয়। জানি না, দেখো যদি কিছু বেটার হয়ে থাকে। এই জায়গাটার লোকেশনের প্রবলেমটা এটা, আমি এই জন্য তোমাদের মানে কি বলবো, তোমাদের বাড়ি থেকে ক্লাস নিতে হবে। যাই হোক, তোমরা শুনতে পাবে কথাগুলো সবই যাবে, আর ওই প্রচন্ড জার্নি করার জন্য একটু ক্লান্তিও রয়েছে আমার, তার জন্য সাউন্ডটাও তো জোর নেই। তো এইখানে দেখো, এখানে মেইনলি যেটা বলা হয়েছে যে ইনভার্সলি প্রপোর্শনাল টু কার সাথে হয়ে থাকে, ইনভার্সলি প্রপোর্শনাল টু হয়ে থাকে ডিস্টেন্স অফ সেপারেশনের সাথে। ডিস্টেন্স অফ সেপারেশন মানে কার সাথে? তার সোর্স থেকে যেখানে আলোটা গিয়ে পড়ছে তার। এবার দেখো এখানে ওই ইনভার্স স্কোয়ার লটাকে লেখা হয়েছে ই ইকুয়াল টু আই বাই আর স্কোয়ার, আই মানে হচ্ছে লিউমিনাস ইন্টেন্সিটি, আরটা হচ্ছে রেডিয়াস, ঠিক আছে, আরটা হচ্ছে রেডিয়াস। তো সেখানে দেখো এখানে যদি দুটো আইডিয়া দেওয়া হয়েছে, দেখো এক নম্বর হচ্ছে যে এক নম্বর হচ্ছে দেখো এখানে হচ্ছে ই আছে, এখানে ই বাই 4 আছে, এখানে ই বাই 9 আছে। ঠিক আছে, যত ডিস্টেন্স বাড়ছে
তত ইলুমিনেশনের ভাগটা কিন্তু রিডিউস করে যাচ্ছে। যত কাছে থাকবে অবজেক্টে তত ইলুমিনেশন কি হবে, সোর্সের কাছে যত থাকবে তত ইলুমিনেশন কি হবে, বেশি হবে। আর যত দূরত্ব বাড়বে তত কি হবে, ইলুমিনেশনটা কমে যাবে। যত দূরত্ব বাড়বে তত কি হবে, ইলুমিনেশনটা কমে যাবে। তো সেই পয়েন্টটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। ইফ দ্য ইন্টেন্সিটি ইজ 36 লাক্স অ্যাট 1 মিটার, ইট উইল বি 9 লাক্স অ্যাট 2 মিটার অ্যান্ড 4 লাক্স অ্যাট 3 মিটার। যত ডিস্টেন্স বাড়ছে লাইটটা কমে যাচ্ছে, ঠিক আছে, এক কথা লিউমিনাস ইন্টেন্সিটিটা কমে যাচ্ছে। এটা হচ্ছে ইনভার্স স্কোয়ার ল, যেখানে লিউমিনাস ইন্টেন্সিটি ভ্যারিস উইথ দ্য ডিস্টেন্স, ডিস্টেন্সের স্কোয়ারের ডিসপ্রপোর্শন, মানে আই বাই ডি স্কোয়ার টার্মসে, মানে ই প্রপোর্শন টু 1/d², ঠিক আছে, ডিস্টেন্স অফ সেপারেশনের সঙ্গে স্কোয়ারের টার্মসে ভ্যারি করে। ল্যাম্বার্ট কোসাইন লটা কি বলছে, ল্যাম্বার্ট কোসাইন লটা হচ্ছে যে ওই যে রিপ্রেজেন্টেশনটা আমরা লিখেছিলাম, যে এখানে ই ইকুয়াল ই প্রপোর্শনাল লিখেছিলাম আই বাই ডি স্কোয়ার, ওই প্রপোর্শনালিটি সাইনটা তুলে আমরা কস থিটা ব্যবহার করছি। It states that the illumination on any surface is proportional to the cosine of the angle between the direction of the incident flux and the perpendicular to that area. মানে ধরো ধরো এখানে একটা সারফেস আছে, এই সারফেসের উপর তুমি আলো ফেলেছো, এরকম ভাবে আলো ফেলেছো, তাহলে এই যে এর থেকে ঠিক, তাহলে এটা হচ্ছে ইনসিডেন্ট লাইটের ডাইরেকশন, হচ্ছে ইনসিডেন্ট লাইটের থেকে এই যে সোর্সের উপর যদি, মানে এই যে রিফ্লেক্টর উপর যদি একটা পারপেন্ডিকুলার টানি, তাহলে সেই পারপেন্ডিকুলারটা কি করবে, পারপেন্ডিকুলারটা একটা অ্যাঙ্গেল তৈরি করবে, সেই অ্যাঙ্গেলটাকে ধরে নাও থিটা, ঠিক আছে। তো ইলুমিনেশন ই যেটা হয়ে থাকে সেটা প্রপোর্শনেট হয়ে থাকে কার সাথে, না এই থিটার সাথে, ঠিক আছে। দিস ল স্টেটস দ্যাট দ্য ইলুমিনেশন অন এনি সার্ফেস ইজ প্রপোর্শনাল টু দ্য কোসাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ডাইরেকশন অফ দ্য ইনসিডেন্ট ফ্লাক্স অ্যান্ড দ্য পারপেন্ডিকুলার অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য এরিয়া, ঠিক আছে, এটা এরিয়ার সঙ্গে পারপেন্ডিকুলারও হচ্ছে, ঠিক আছে, এরিয়ার সঙ্গে পারপেন্ডিকুলারও হচ্ছে। সো এইটা হয়ে গেল আমাদের কাছে ল্যাম্বার্ট কোসাইন ল, ঠিক আছে। একটা হচ্ছে ই প্রপোর্শনাল টু আই বাই ডি স্কোয়ার, আর এটাকে এই প্রপোর্শনালিটি সাইনটা তুলে দিলে ই ইকুয়াল টু আই কস থিটা বাই ডি স্কোয়ার, ঠিক আছে, এই টার্মগুলো তোমার থাকবে রিগার্ডিং ল্যাম্বার্ট কোসাইন ল। পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করে, পরীক্ষায় তাহলে কি কি প্যারামিটার সেট থেকে সেখানে কোশ্চেন জিজ্ঞেস করে, বেসিক্যালি মেনটেনেন্স ফ্যাক্টর থেকে জিজ্ঞেস করে, কোএফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশন থেকে জিজ্ঞেস করে, তারপরে তোমাদের যেটা বললাম যে ল্যাম্প এফিসিয়েন্সি, ল্যাম্প এফিসিয়েন্সি থেকে জিজ্ঞেস করে, তারপরে এই যে কোসাইন ল, ইনভার্স স্কোয়ার ল, এখান থেকে জিজ্ঞেস করে, তারপর তোমার যে আমরা প্রথমে যে পার্টটা বললাম কত রকমের লাইটিং স্কিমস আছে সেইখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। তো এইগুলো খুব ভালো করে পড়বে, যে যে পার্টগুলো বলছি, যত ডিস্টেন্স অফ সেপারেশন বাড়ানো হচ্ছে তত লাইটের পরিমাণ কি হচ্ছে, তাহলে বলো যে সারফেসের উপর আলোটা পড়ছে তার থেকে যদি আমি ডিস্টেন্স অফ সেপারেশনটাকে বাড়িয়ে দিই তাহলে কি ঘটনা ঘটবে বলো, আলো ইলুমিনেশন কমবে, এটা কমে যাবে, তাই তো, এটা হচ্ছে ব্যাপার। নাও দেখো নেক্সট হচ্ছে ল্যাম্বার্ট কোসাইন লয়ের একটা যে ছবিটা আঁকলাম তার একটা ডিসক্রিপশন দেওয়া আছে। এবার বিভিন্ন ধরনের লাইটিং স্কিম হয়ে থাকে, তো কেউ একজন পড়ো কি লাইটিং স্কিম আছে, কি কথা লেখা আছে লাইটিং স্কিম সম্বন্ধে, কেউ একজন পড়ো, দেবো যদি পড়, সৌরভ তুই পড়, সৌরভ বলছে হোয়েন লাইট ফলস অন পলিশড মেটালিক সারফেস অফ সিলভার সারফেস দেন মোস্ট অফ ইট, শোনো 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 এক কথা আস্তে আস্তে, কোন পলিশড মেটালের উপর যদি আলো পড়ে তাহলে কি হবে, দেন চকচক করবে, হ্যাঁ, দেন মোস্ট অফ ইট ইজ রিফ্লেক্টেড অ্যাকর্ডিং টু দ্য ল অফ রিফ্লেকশন, যদি পলিশড করা হয় বা সিলভার থাকে তাহলে পুরো আলোটাই রিফ্লেক্টেড হয়ে যাবে, তাই তো, সেটা লেখা আছে তো, হ্যাঁ, তারপর কি লেখা আছে, দ্যাট ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনক্লাইন, ইনক্লাইন নয় ইনসিডেন্স, ইনসিডেন্স মানে হচ্ছে যে আলোটা, হ্যাঁ শোনো শোনো কথাটা বুঝো, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মানে কি, ধরো এটা একটা সারফেস যার উপর আলোটা, ধরো এটা একটা সারফেস যার উপর আলোটা এসে পড়বে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট হচ্ছে যদি আমি এই সার্ফেসের একটা পারপেন্ডিকুলার টানি আর যেখান থেকে অ্যাঙ্গেলটা এসে পড়ছে তার মধ্যে এই পারপেন্ডিকুলার সাথে যে অ্যাঙ্গেলটা করে দ্যাট ইজ ইনসিডেন্স অ্যাঙ্গেল, ঠিক আছে, সেই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে ইনসিডেন্স অ্যাঙ্গেল। পড়েছো না সাইন আই বাই সাইন আর, হ্যাঁ, তো সেই সেই হচ্ছে ব্যাপার। তো পড়ো, তারপরে কি লেখা আছে, তো কোথা থেকে পড়বো স্যার, ইনসিডেন্স ইজ ইকুয়াল টু দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন এর পর থেকে, হ্যাঁ ইনসিডেন্স, হ্যাঁ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ফুল স্টপ, দেন অনলি এ স্মল প্রোটেকশন, এই অনলি এ স্মল পোর্শন অফ দ্য ইনসিডেন্ট লাইট ইজ অ্যাবজর্বড এন্ড দেয়ার ইজ অলওয়েজ দ্য ইমেজ, শোনো 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 শোনো, ওরম ভাবে তুমি কি ইয়ে পড়ছো নাকি,
মানেটা তো বলতে হবে যে যদি যে আলোটা পড়ছে তার একটা স্মল ফ্র্যাকশন অ্যাবজর্ব হচ্ছে, মানে যখন তুমি কোনো সোর্সের উপর আলো ফেলো সে কিন্তু কিছুটা আলো নিজের দিকে শোষণ করে, ঠিক আছে? তো সেই কথাটাই এখানে বলা হচ্ছে। অ্যান্ড দেয়ার ইজ অলওয়েজ, তারপরে And there is always the image of the source. ইমেজ অফ দ্য সোর্স, তাই তো? সাচ রিফ্লেকশন ইজ নোন অ্যাজ কি, স্পেকুলার স্পেকুলার রিফ্লেকশন, স্পেকুলার রিফ্লেকশন বলা হয়ে থাকে। কি বুঝতে পারলে কি ব্যাপারটা বলে, যে যদি কোনো পলিশ সার্ফেস ইউজ করি তাহলে পুরো লাইটটাই রিফ্লেক্টেড হয়ে যাবে। আর একটা ব্যাপার বললো যে যে যদি কোনো সোর্সের উপর আলো এসে পড়ে, কোনো সার্ফেসের উপর আলো এসে পড়ে, তার ফ্র্যাকশন অফ দ্য লাইট ইজ গেটস কি হচ্ছে, অ্যাবজর্ব হয়ে যাচ্ছে সেই মেটালের মধ্যে বা সেই ইয়ের মধ্যে, ঠিক আছে? তো এটা হচ্ছে লাইটিং স্কিমস এর একটা ডিটেল, ছোট ইনফরমেশন। নেক্সট দেখো আরো কিছু লেখা আছে, বলছে ইফ দ্য লাইট ইজ ইনসিডেন্ট অন দ্য কোর্স সার্ফেস, কোর্স সার্ফেস মানে হচ্ছে যার উপর আলোটা পড়বে, লাইক পেপার, ফ্রস্টেড গ্লাস, পেন্টেড সিলিং এক্সেট্রা, দেন ইট ইজ স্ক্যাটার্ড অন ডিফারেন্ট স্ক্যাটার্ড অফ স্ক্যাটার্ড অর ডিফিউজড ইন অল ডাইরেকশনস, হেন্স নো ইমেজ অফ দ্য সোর্স ইজ ফর্ম, এখানে কোনো ইমেজ অফ দ্য সোর্স তৈরি হয় না। সাচ রিফ্লেকশন অফ লাইট ইজ কল্ড অ্যাজ ডিফিউজ রিফ্লেকশন, এখানে ছিল বলেছিল স্পেকুলার রিফ্লেকশন, এখানে বলছে ডিফিউজ রিফ্লেকশন। এখান থেকে কতটা কোশ্চেন আছে না, বাট তবুও তোমরা পড়ে রাখতে পারো যে কোনটাকে বলে স্পেকুলার রিফ্লেকশন আর কোনটাকে বলে তোমার ডিফিউজ রিফ্লেকশন। নাও কামিং টু নেক্সট পয়েন্ট, স্যার কোর সারফেস মানে, হ্যাঁ স্যার কোর সারফেস মানে, কোর সারফেস মানে হচ্ছে খচখচে, আচ্ছা ঠিক আছে? উপরে কোর সারফেস মানে হচ্ছে একটা রাফনেস আছে সারফেসের উপর। দেখো এখানে দেখো একটা স্পেকুলার রিফ্লেকশন আর ডিফিউজ রিফ্লেকশনের উদাহরণ পাশাপাশি দেওয়া হয়েছে। দেখো ডিফিউজ রিফ্লেকশন দেখতে পাচ্ছ এখানে কিরকম ঝাপসা হয়ে গেছে রিফ্লেকশনটা, আর স্পেকুলার রিফ্লেকশন রিফ্লেক্ট হচ্ছে তো জানা স্যার, হ্যাঁ তো দেখো এখানে কত পরিষ্কার হয়ে আছে, বুঝতে পারছি জায়গাটা, আর এখানে দেখো কত ঝাপসা হয়ে গেছে। এটা হচ্ছে ডিফিউজ আর স্পেকুলার রিফ্লেকশন এর মধ্যে ফারাক, ঠিক আছে? এটাকে বলে ডিফিউজ আর স্পেকুলার রিফ্লেকশন এর মধ্যে ফারাক। To avoid the direct glare from electric arcs and incident filament lamps, they are surrounded more or less completely by the diffusing shades of the globes. ঠিক আছে, যাতে করে glare না তৈরি হয় এই কারণটা করা হচ্ছে। In domestic fittings, a variety of shades are used whose main purpose is to avoid glare. Glare কে দূর করার জন্য বেসিক্যালি আমরা লাইটিং সিস্টেমে ডিফারেন্ট ডিফারেন্ট কি বলবো শেডস অফ লাইট ইউজ করতে থাকি, ঠিক আছে? মেইন ইস্যু হচ্ছে glare অ্যাভয়েড করার জন্য। তারপর বলছে দ্য টাইপস অফ দ্য রিফ্লেক্টার্স আর ইলাস্ট্রেটেড অ্যাজ এ হাউ এ হলোফোন স্টিলেটো রিফ্লেক্টার, মানে এই যে রিফ্লেক্টারের যে শেপটা আছে এটা হচ্ছে একটা কমন শেপ, ঠিক আছে? এখানে যে রিফ্লেক্টারটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে রিফ্লেক্টার তোমরা দেখতে পাচ্ছ এটা একটা কমন শেপ কিন্তু, ঠিক আছে? ফায়ার এক্সটেন্সিভ ইনস্টেন্সিভ অর ফোকাসিং লাইট ইজ লাইট ইজ ডিস্ট্রিবিউটেড, এখানে হয়তো হবে ডিস্ট্রিবিউটেড লেখা রয়েছে, মানে এখানে কিভাবে লাইটটা ডিস্ট্রিবিউট হয় সেই কথাটাই এখানে লেখা রয়েছে। তো এখানে কি বলছে, দ্য টাইপ অফ রিফ্লেক্টার্স আর ইলাস্ট্রেটেড ইজ হাউ এ হলোফেন হলোফেন স্টিলাইট হলোফেন স্টিলেটো রিফ্লেক্টার ইউজড ওয়ার এক্সটেন্সিভ ইন ইন্টেন্সিভ অর ফোকাসিং লাইট ডিস্ট্রিবিউশন ইজ ডান ডিস্ট্রিবিউশন ইজ ডান। সো এইটা হচ্ছে লাইটিং স্কিমের একটা নেক্সট পার্ট। দেখো এখানে থার্ড একটা পার্টের আলোচনা করা হয়েছে এখানে, যেখানে বলছে দ্য অপটিক্যাল কম্বিনেশন অফ দ্য ল্যাম্প, দ্য অপটিক্যাল কম্বিনেশন অফ দ্য ল্যাম্প দ্য রিফ্লেক্টার অ্যান্ড লেন্স প্লেট ইজ নোন ইজ শোন ইন দ্য ফিগার। তাহলে কিভাবে এই ফিগারের মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে ল্যাম্প রিফ্লেক্টার আর লেন্সের প্লেটটা কাজ করছে সেটা দেখা যাচ্ছে। অ্যান্ড প্রোভাইডস এ হাই ডিগ্রি অফ লাইট কন্ট্রোল, আমি লাইটটা অনেক বেশি পরিমাণে কন্ট্রোল করতে পারি বাই ইউজিং হোয়াট, বাই ইউজিং রিফ্লেক্টার, কতটা আলো বাইরে বেরোবে সেটা কিন্তু আমার কাছে রিফ্লেক্টার কন্ট্রোল করতে সাহায্য করে, ঠিক আছে? মোটামুটি সোর্সটা তো সব জায়গায় সেমই থাকে, কোন লাইট সোর্স হলো তো সেটা তো চারিদিক দিয়ে বেরোবে, বাট এর ক্ষেত্রে একটা পার্টিকুলার ডাইরেকশন কিন্তু এরা পায় আর কি। নেক্সট দেখো বলেছে যে দ্য ডিসপারসিভ রিফ্লেকটিভ অফ রিফ্লেক্টার অফ দ্য ফিগার বিলো ইজ সুটেবল ফর দি প্র্যাকটিক্যাল অল ক্লাসেস অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল ইনস্টলেশন, এইগুলো দেখবে বেসিক্যালি ইন্ডাস্ট্রিতে দেখতে পাবে, কোনো প্লান্টে গেলে সেই প্লান্টে তোমরা এগুলো দেখতে পাবে ডিটেল সম্বন্ধে, ঠিক আছে? এখানে বেসিক্যালি যে লাইট গুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলে HPSB, ঠিক আছে? হাই প্রেশার সোডিয়াম ভেপার ল্যাম্প,
আবার এইচপি এমভিও কিছু কিছু জায়গায় ইউজ করা হয় হাই প্রেশার মার্কারি পেপার ল্যাম্প, ঠিক আছে? এই মার্কারি পেপার ল্যাম্প গুলো বেসিক্যালি হলুদ হলুদ রঙের হয়, আর হলুদ এই যে এইচপিএসবি যেটা সেটা সাদা রঙের হয়। যেমন কলকাতায় ম্যাক্সিমাম বাইরের রাস্তার আলো কিন্তু তোমার হলুদ রঙের, তো সেটা হচ্ছে এইচপি এমবি হাই প্রেশার মিডিয়াম পেপার ল্যাম্প, ঠিক আছে? তো এই নিয়ে আরো তোমার ডিটেলে পড়বে, আমি এগুলো বলবো পরে যে কোথায় কি ধরনের লাইট আমরা বেসিক্যালি ব্যবহার করে থাকি। হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য গুড লাইটিং সিস্টেম? গুড লাইটিং ইজ ওয়ান উইচ প্রোভাইডস আ ভিজুয়াল কম্পার্ট, যেখানে আমি পড়াশোনা করলে সেখানে দেয়ার হ্যাজ টু বি ভিজুয়াল কম্পার্ট। আর স্যার আপনি লাইটিং স্কিমে যেটা দেখালেন, লাইটিং যেটা ওই দু টাইপের ছায়া পড়ছে জলের মধ্যে, হ্যাঁ, একটা ছায়া, একটা ছায়াতে দেখেছে দেখাচ্ছে যে একদম এক্সাক্ট বিল্ডিং এর একদম পুরো এক্সাক্ট যেরকম বিল্ডিংটা সেরকম ছবি, তো এরকম এটা কি লাইটিং এর জন্যই হয় জিনিসটা? ওখানে রিফ্লেকশনটা বোঝানো হচ্ছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, সেটাই বলছি, এরকম রিফ্লেকশনও হতে পারে যে একদম এক্সাক্ট যেরকম রয়েছে সেরকমই পড়বে। যদি না নড়ে তো সেক্ষেত্রে এটা হতে পারে, স্পেকুলার রিফ্লেকশনের কথা বলছি না, স্পেকুলার রিফ্লেকশনের কথা বলছি যেটা, সেটা মানে স্পেকুলার রিফ্লেকশন মানে কি, মানে খুব অল্প অ্যামাউন্ট অফ পাওয়ারটা অ্যাবজর্ব হয়, ঠিক আছে? অল্প অ্যামাউন্ট অফ লাইটটা অ্যাবজর্ব হয়, মানে খুব স্মল অ্যামাউন্ট অফ পোর্শন অফ ইনসিডেন্ট লাইট তোমার অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, আলোটা গিয়ে পড়ে কিছুটা অ্যাবজর্ব হয়। আমরা আদারওয়াইজ কি ভাবছিলাম যে আলোটা পড়ছে সেটা তোমার অ্যাবজর্ব হচ্ছে না, পুরোটাই কিন্তু রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যাচ্ছে। এবং সাদা কালার দেখবে তোমার মুনি ঋষিরা সাদা কালার পড়তো, তারপর বাকি যারা তারা সাদা কালার পড়তে ভালোবাসে। এই সাদা কালারটা অ্যাকচুয়ালি কি করে, কোনো নেগেটিভ এনার্জিকে তোমার দিকে আসতে দেয় না, সে সেই জামাটার মধ্যে পাওয়ার থাকে, সেটাকে রিফ্লেক্ট করে বাইরে পাঠিয়ে দেওয়া। সাদা রংটা ওই জন্য ছেলেদের পক্ষে বা যারা ধরো এই যে সাধু সন্ত থাকে ওরা দেখবে সাদা রঙের জামা পরে, এই কারণে। নেক্সট হচ্ছে লাইটিং স্কিম হয়ে গেল। আচ্ছা, জেনারেল লাইটিং স্কিম সম্বন্ধে এখানে আইডিয়া দেওয়া আছে যে কিরকম কি হয় না হয়, ঠিক আছে? ভিজুয়াল কমফর্ট কে মাথায় রেখে করা হচ্ছে, লাইট সোর্সেস শুড বি প্রপারলি শিল্ডেড উইথ শিল্ডেড বাই দ্য লিউমিনারিজ অ্যান্ড মাউন্টেড অ্যাবাউট দ্য নর্মাল লাইন অফ দ্য সাইট, ঠিক আছে? রিফ্লেক্টেড গ্লেয়ার টু বি অ্যাভয়েডেড বাই দ্য মাউন্টিং লিউমিনারিজ উইথ রেসপেক্ট টু ইকুইপমেন্ট। এগুলো মানে যে যে জায়গায় ইকুইপমেন্ট রয়েছে তার কাছাকাছি আমরা এগুলো লাগিয়ে থাকি বেসিক্যালি, আমাদের কি বলে ইউজুয়ালি গুড লাইটিং সিস্টেম। দাঁড়াও এক মিনিট, কি বলছিলাম যেন, ইউজুয়ালি গুড লাইটিং সিস্টেম ইজ অফেন কনফিউজড হাই লেভেল অফ ইলুমিনেশন, না এরকম ব্যাপারটা কিন্তু মোটেই না। দ্য ফ্যাক্টার্স আর কনসিডার্ড, দ্য ফ্যাক্টার্স উইচ আর কনসিডার্ড আর মিনিমাম গ্লেয়ার অ্যান্ড ব্রাইটনেস কন্ট্রাস্ট, এগুলোকে বেসিক্যালি কনসিডার করা হয়। তো এই জায়গাটা থিওরিটিক্যাল পোর্শন, এই জায়গাটা তোমরা একটু পড়ে নেবে, এখানে ডিটেলে আর কিছু বলার নেই। আর তোমরা বেসিক্যালি আজকে আমরা কি দেখলাম, দেখো আমরা বেসিক্যালি সবার ফার্স্টে সব থেকে ইম্পর্টেন্ট টপিকটা বললাম, দ্যাট ইজ লাইটিং স্কিমস কত রকমের হয়। তারপর আমরা কি পড়লাম, তারপর আমরা পড়লাম ডেফিনিশনস, ডেফিনিশনস এর মধ্যে কি কি পড়লাম, ডেফিনিশনস এর মধ্যে তোমার সবার আগে আমরা পড়লাম হচ্ছে ল্যাম্প এফিসিয়েন্সি, তার আগে বললাম হচ্ছে রিফ্লেকশন ফ্যাক্টর, তার আগে বললাম গ্লেয়ার, তার আগে বললাম অ্যাবজর্পশন ফ্যাক্টর। তো এই চারটে প্যারামিটার পড়লাম, তারপর ল্যাম্প এফিসিয়েন্সি কিরকম হয় সেটা বললাম, আর ইলুমিনেশনের দুটো ল, ল্যাম্প এফিসিয়েন্সি এর গ্রাফটা একটু বুঝিয়ে দেবেন একবার, আমি তো ওই সময়টা একটু ইয়ে করতে। ল্যাম্প এফিসিয়েন্সি গ্রাফ হচ্ছে যে দেখো এখানে যত ওয়েভলেন্থ বাড়ে, তুমি তো একটা লাইট পর্যন্ত দেখতে পাও, তারপর তো আর দেখতে পাও না। যেখানে মেন ব্যাপারটা হচ্ছে এই যে একটা রেঞ্জ আছে, ঠিক আছে, সেই 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 রেঞ্জের মধ্যে কিন্তু আলোটা তোমরা চোখে রিয়েলাইজ হয়, বাদ বাকি কোনো রেঞ্জই দেখতে পাওয়া যায় না। তো ডিফারেন্ট ল্যাম্পের জন্য ডিফারেন্ট হয়, যেমন সানলাইটের জন্য এটা এরকম নেচার, গ্যাস ফিল ল্যাম্পের জন্য এরকম, ভ্যাকুয়াম ফিলামেন্ট ল্যাম্পের জন্য এরকম। তো ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাম্প থাকলে ডিফারেন্ট ডিফারেন্ট নেচার হবে, ঠিক আছে, তার কার্ভের, ঠিক আছে? সেই কার্ভ থেকে আমরা একটা ইনফরমেশন পাই যে কোনটা বেটার বা কোন লাইটটা ব্যবহার করা উচিত, এই ধরনের ইনফরমেশন আমরা পাই, ঠিক আছে? দেখো বুঝতে পারলে কি বললাম। তো তোমরা বেসিক্যালি এই ছটা কোশ্চেন উইথ ইনভার্স স্কোয়ার ল এটা খাতায় লিখে নেবে, এবং ল্যাম্বার্ট কোসাইন ল এই দুটো পার্ট পড়ে রাখবে। ইনভার্স স্কোয়ার ল তো ভেরি ইজি, ইনভার্স স্কোয়ার ল হচ্ছে আই বাই ডি স্কোয়ার, ই প্রপোর্শনাল আই বাই ডি স্কোয়ার, আর সেই প্রপোর্শনাল সাইনটা তুলে ই ইকুয়াল টু আই ডি আই বাই ডি স্কোয়ার কস থিটা, সেখান থেকে দেখো আই বাই ডি স্কোয়ার কস থিটা,
সেখান থেকে আমরা ল্যাম্বার্ট কোসাইন লটাকে বার করি, ওই যে কসের রিপ্রেজেন্টেশনে থাকে ওই জন্য কোসাইন লট বলা হচ্ছে, ঠিক আছে, কসের রিপ্রেজেন্টেশনে থাকে ওই জন্য এটাকে কোসাইন লট বলা হচ্ছে। তো তোমরা এই পার্টটা কিন্তু একটু পড়ে নেবে, ঠিক আছে, বাকি এই যে লাইটিং সিস্টেম এর ব্যাপারটা তোমরা একটু পড়ে নেবে। দেখো তো এই পোর্শন অবধি কারো কোনো অসুবিধা আছে কিনা বলো, আজকে কোথা থেকে শুরু করেছিলাম যেন, আজকে শুরু হয়েছে গিয়ে এইখান থেকে, টপিক গুলো শুরু হচ্ছে অ্যাবজর্পশন ফ্যাক্টর থেকে, মানে 42 থেকে, 42 থেকে শুরু হয়েছে। দেখো কারো কোনো আপত্তি থাকলে বলো, আজকে তিন চারটে কনসেপ্ট বললাম, একটা হচ্ছে লাইটিং স্কিমস এর সম্বন্ধে বললাম, তারপর কিছু ডেফিনিশন বললাম, তারপর বললাম ল্যাম্প এফিসিয়েন্সি সম্বন্ধে, তারপর ল্যাম্প এফিসিয়েন্সির কিছু ক্যারেক্টারিস্টিক্স কার্ভ কিরকম হয় সেটা দেখলাম, আর ডিফারেন্ট লাইটিং স্কিমস কিরকম হতে পারে, ঠিক আছে, সেই নিয়ে কিছু আইডিয়া আমরা নিলাম, উইথ ইনভার্স স্কোয়ার ল, ইনভার্স স্কোয়ার ল সম্বন্ধে দেখলাম, ল্যাম্বার্ট কোসাইন ল সম্বন্ধে দেখলাম, এইগুলো দেখতে পেলাম। দেখো আমাদের এই পার্টটা ভালো স্পিডে